আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা কোষে দেখি 1.3টা বুঝে নেব। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি পড়া আছে। দেখো, নিচে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। তোমরা সংখ্যা রেখা নিশ্চয়ই জানো, মাঝখানে জিরো থাকবে, এদিকে +1 +2 +3 এরকমভাবে বাড়বে, এদিকে -1 -2 -3 -4 এরকমভাবে বাড়বে। এই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ বিয়োগ শিখব। দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে, খুব ভালো করে লক্ষ্য করো, +6 ++3, ঠিক আছে। জিরো থেকে যদি কাউন্ট করা শুরু হয়, 1 2 3 4 5 6, দেখো 6 পর্যন্ত এসছে, অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে +6। তারপরে আবার যোগ দিয়ে করা আছে +3, তাহলে এখান থেকে তিন ঘর গুণব, 1 2 3, তিন ঘর গেছে। তাহলে মোট কত ঘর গেছে, শূন্য থেকে কোথায় এলাম, শূন্য থেকে 9 এসেছি, +9 এসেছি। তাহলে আমরা বলতে পারবো কি, দেখো এখানে উত্তরটা করা আছে +6 ++3 = +9। এইভাবেই তোমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগটা শেখানো হলো। দেখি এরপরে কী আছে। দেখো ওই একই রকম অঙ্ক, এখানে +3 +6 করা আছে। +3 মানে জিরো থেকে তিন ঘর 3 হয়েছে, তারপরে আরও 6 ঘর গেছে, মোট তাহলে 9 ঘর গেছে, জিরো থেকে স্টার্ট করলে +9 পর্যন্ত। উত্তরটা এমনভাবে হবে +3 +6 = +9। এরপরে দেখো কী রয়েছে, এই অঙ্কটা +2 +-2। প্রথমে আমরা +2 গেছি, দেখো এখান থেকে দু ঘর গেছে +2, এবার এখান থেকে -2 হবে, এখান থেকে -2 গেছে মানে দু ঘর পিছিয়ে গেছে। তাহলে কোথায় গেলাম, আবার আমরা জিরোতেই পৌঁছে গেলাম, ঠিক আছে। তাহলে উত্তরটা এমন হবে +2 +-2 = 0। এরকমভাবে সংখ্যা রেখার সাহায্যে তোমাদের অঙ্কগুলো করতে হবে। দেখো পরেরটা কী রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করো, -4 +-4। প্রথমে -4 মানে জিরো থেকে স্টার্ট করে -4 গেলাম, আবার -4 আছে, এখান থেকে আবার 4 ঘর বাঁ দিকে সরে গেলাম, 1 2 3 4। তাহলে আলটিমেট আমরা কোথায় গেলাম, শেষ পর্যন্ত আমরা গেলাম জিরো থেকে শুরু করে -8 শেষ করলাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো +4 আর +-4 করলে হচ্ছে -8, ঠিক আছে। -4 আর -8 করলে হচ্ছে -8। এরপর কী আছে, দেখো +3 +-6, +3 মানে জিরো থেকে স্টার্ট করে আমরা 3 ঘর গেলাম, এবার -6 মানে 6 ঘর পিছিয়ে আসতে হবে, 1 2 3 4 5 6, 6 ঘর পিছিয়ে এলাম, কোথায় এসে দাঁড়ালাম শেষ পর্যন্ত, জিরো থেকে স্টার্ট করলে আমরা দেখতে পাবো -3 এসে দাঁড়িয়েছি, তাই তো। তাহলে আমরা অ্যান্সার বলতে পারবো +3 +-6 = -3। বেশ, এরপরে দেখো একটা বিয়োগ রয়েছে, এতক্ষণ যোগ করছিলাম এখন বিয়োগ করছি। দেখো বিয়োগের ক্ষেত্রে কী হয়, আমরা সাইনটা চেঞ্জ করে নেবো। কী আছে এখানে, +3 --6, +3টা +3 থাকছে, আর এইখানে দেখো -6টা +6 করেছি, আর এটাকে অপোজিট করে দিয়েছি, প্লাস করে দিয়েছি, কারণ -6-এর বিপরীত সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে। এই সাইন দুটো ইন্টারচেঞ্জ করেছি, -টা+ হয়ে গেছে, আর এখানে -টা+ হয়ে গেছে। এভাবে আমরা যোগটা করব, কিভাবে, প্রথমে +3 তিন ঘর গেলাম, তারপর আবার 6 ঘর গেলাম, মোট তাহলে 9 ঘর গেছি, ঠিক আছে। এইখানে বিয়োগটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, এই সাইন চেঞ্জের ব্যাপারটা আমরা ভালো করে জানব। পরে দেখি রয়েছে, দেখো ওই রকম আরও একটা অঙ্ক রয়েছে, +6 --9, কী করব, এই যে -টা ছিল ওই -টা+ করব, আর এই -টা+ করে দেবো, ঠিক আছে। দিয়ে দেখব +6 ++9, তাহলে কী হবে, দেখো +6 থেকে আরম্ভ করে 6 ঘর গেছি, জিরো থেকে আরম্ভ করে 6 ঘর গেছি, আবার 9 ঘর গেছি, মোট তাহলে কত হবে, দেখো 15, তাহলে অ্যান্সার হচ্ছে 15। দেখে নাও এরকমভাবে অ্যান্সার লিখতে হবে, +6 --9 = +6 ++9 = +15। বেশ, এরপরে দেখো -6 + -6, প্রথমে -6 গেলাম, ঠিক আছে, তারপরে আবার -3 গেছি, টোটাল গেছি কত, -9। দেখো এটা কি আছে, -6
মাইনাস ফাইভ যোগ করতে বলেছে, জিরো থেকে স্টার্ট করে মাইনাস সিক্স হয়েছে, সেখান থেকে আবার মাইনাস ফাইভ গেছি, পিছিয়ে গেছি, মাইনাস যাওয়া মানে এদিকে পিছিয়ে যাওয়া, তো টোটাল কোথায় গেছি, মাইনাস ইলেভেনে গেছি। এটা হচ্ছে অ্যান্সার, মাইনাস সিক্স প্লাস মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ইলেভেন। দেখো এটাকে দেখো, ওই আগের অঙ্কের মতো মাইনাস ফোর মাইনাস মাইনাস ফোর, মাইনাস ফোরটাকে মাইনাস ফোর ডেকেছি, এই মাইনাসটা চেঞ্জ করে প্লাস করেছি, আর এই মাইনাসটা চেঞ্জ করে প্লাস করা হয়েছে, দিয়ে অঙ্কটা করা হয়েছে। দেখে নাও, প্রথমে জিরো থেকে স্টার্ট করে আমরা মাইনাস ফোর গেছি, আবার গিয়ে প্লাস ফোরে ফিরে এসেছি, ঠিক আছে। দেখো প্রথমে মাইনাস ফোর গেছি, আবার প্লাস ফোরে ফিরে এসেছি, জিরো থেকে স্টার্ট করে মাইনাস ফোর গেলাম, আবার প্লাস ফোর এদিকে চলে এলাম, তাহলে কোথায় এলাম, জিরোতেই দাঁড়িয়ে রইলাম। দেখে নাও অ্যান্সারটা হচ্ছে জিরো। এরকমভাবে তোমরা করবে। তারপর দেখো দুইয়ের প্রশ্নটা, সরল রেখা সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। দেখো ধরি দুটো সংখ্যা হচ্ছে প্লাস সিক্স ও প্লাস থ্রি, যোগের বিনিময় নিয়মটা কেমন আগে দেখে নেবো। প্লাস সিক্স আর প্লাস থ্রি যোগ করলে কত হচ্ছে, প্লাস নাইন হচ্ছে, এইমাত্র আমরা বুঝলাম। বিনিময় নিয়ম মানে প্রথমে ছয় আর তিন যোগ করে নয় হচ্ছে, এবার দেখাবো তিন আর ছয় যোগ করে কত হচ্ছে। দেখো এখানে বোঝা যাচ্ছে প্লাস থ্রি আর প্লাস সিক্স যোগ করে সে প্লাস নাইনই আসছে, তার মানে আমরা বুঝতে পারছি বিনিময় নিয়মটি কেমন, প্লাস সিক্স প্লাস প্লাস থ্রি ইকুয়াল টু প্লাস থ্রি প্লাস প্লাস সিক্স ইকুয়াল টু নাইন। দেখো এটা আগেরটা পরে গেছে, পরেরটা আগে এসছে, ঠিক আছে। এরকমভাবেই আমরা অঙ্কগুলো করছি। এরপরে কে দেখি, সংখ্যারেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় মেনে চলে কিনা দেখো। দেখো দুটো সংখ্যা ধরলাম, ওই একই সংখ্যা ধরে নিচ্ছি, প্লাস সিক্স আর প্লাস থ্রি, এটা বিয়োগ করব, প্লাস থ্রির দিকে প্লাস সিক্স বিয়োগ করছি, বিয়োগ চিহ্নটা চেঞ্জ করে যোগ চিহ্ন করছি, আর যোগ চিহ্ন চেঞ্জ করে বিয়োগ করছি, বিপরীত সংখ্যা নিয়ম অনুসারে, ঠিক আছে। এবার আমরা যোগ করব প্লাস সিক্স আর মাইনাস থ্রি, প্লাস সিক্স মানে জিরো থেকে ছ ঘর, মাইনাস থ্রি মানে এখান থেকে আবার তিন ঘর পিছিয়ে আসবো, আলটিমেট উত্তর কত হবে, প্লাস থ্রি। দেখো এখানে সেটা লেখা রয়েছে, প্লাস সিক্স আর প্লাস মাইনাস থ্রি ইকুয়াল টু প্লাস থ্রি। এবার দেখো এখানে কী ছিল, তিনটা আর ছয়, ঠিক আছে। এবার চেঞ্জ করে দেবো, দেখো কী হচ্ছে, মাইনাস থ্রি মাইনাস সিক্স, তার মানে মাইনাস থ্রি এই মাইনাস প্লাস থ্রি মাইনাস সিক্স। দেখো এই মাইনাসটা চেঞ্জ করে এখানে প্লাস করা হয়েছে, এই প্লাসটা চেঞ্জ করে এখানে মাইনাস করা হয়েছে, কী হচ্ছে দেখো, শূন্য থেকে শুরু করে এখানে তিন ঘর গেলাম, ওখান থেকে শুরু করে আবার ছ ঘর ফেরত চলে এলাম, তাহলে মাইনাস থ্রি হচ্ছে। আগের আমার কত অ্যান্সার এসেছিল, প্লাস থ্রি, এটা কত অ্যান্সার এলো, মাইনাস থ্রি। তাহলে আমরা বলতে পারি এটা কী হচ্ছে, মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস প্লাস সিক্স, আর প্লাস সিক্স মাইনাস প্লাস থ্রি দুটোকে মাইনাস থ্রি হচ্ছে, কিন্তু এটা বিয়োগের সম্পূর্ণ নিয়ম মেনে চলে না, সংখ্যারেখার পূর্ণ সংখ্যা বিয়োগের নিয়ম বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে। এবার দেখো নিজেরাই যাচাই করে দেখো কি আছে, এই যে সংখ্যাটা আছে বাঁ দিকের সংখ্যা আর ডান দিকের সংখ্যা দুটো কি সমান আছে, একবার দেখবো। প্রথমে কী আছে দেখো, প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ, আগে তিন আর পাঁচ ব্র্যাকেটের মধ্যে রয়েছে, যোগ করবো তিন আর পাঁচ যোগ করে তার সঙ্গে দুই যোগ করবো, কত যোগ হচ্ছে, দশ হচ্ছে, ঠিক আছে। এর এখানে কী আছে দেখো, এখানে তিন আর দুই যোগ করবো তার সঙ্গে পাঁচ যোগ করবো, তিন আর দুই যোগ করছি তার সঙ্গে পাঁচ যোগ করছি, উত্তর হচ্ছে দশ, তাহলে এটাকে প্রমাণ করা গেল। তারপর দেখো এটা কী আছে, এটা ব্র্যাকেটের কাজটাই করবো, দেখো ব্র্যাকেটের মধ্যে কী আছে, মাইনাস টু আর প্লাস সিক্স, মাইনাস টু করলাম আর প্লাস সিক্স করলাম, ঠিক আছে, প্লাস ফোর আসছে, এখান থেকে মাইনাস এইট করতে হবে, মাইনাস এইট করতে হবে মানে এখান থেকে আবার ফিরে যাবে এখানে, প্লাস টু মানে দুঘর গেলাম, বোধহয় মাইনাস টু ছিল, মাইনাস টু থেকে মানে এদিকে দুঘর গেলাম, তারপর প্লাস সিক্স, এদিকে আবার ছ ঘর চলে এলাম, প্লাস ফোরে এলাম, প্লাস ফোর থেকে আবার আট ঘর পেছিয়ে গেলাম মানে মাইনাস ফোরে চলে এলাম। এদিকে দেখো কী আছে, এদিকে একই রকম অঙ্ক আছে, দেখো শূন্য থেকে আরম্ভ করে মাইনাস এইট গেছি, সেখান থেকে আবার মাইনাস টু গেছি, সেখান থেকে আবার আমরা কী করছি, ফেরত এসেছি মাইনাস ফোর, আলটিমেট অ্যান্সার কত এসছে, মাইনাস ফোর এসছে অ্যান্সার, ঠিক আছে। এরকমভাবেই আমরা এটা করতে পারলাম। পরেরটা কাজ দেখিনি, দেখো পরেরটা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, নট ইকুয়াল টু মানে এই অ্যান্সারটা আর এই অ্যান্সার দুটো আলাদা আলাদা হবে, আগে আমরা কী করব, তিন আর মাইনাস পাঁচ এই কাজটাই করবো, এটা মাইনাস ছিল বলে এটা প্লাস হয়ে গেছে, আর মাইনাসটা প্লাস হয়েছে, সাইনটা চেঞ্জ করতে হবে, বিয়োগের সময় সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে আমরা জানি, তিন আর পাঁচ যোগ করে নেবো, ঠিক আছে, সেখান থেকে আবার দুই বিয়োগ করতে হবে। দেখো কী হচ্ছে অ্যান্সারটা, প্লাস এইট। এরপরে দেখো পরেরটা কী আছে, এখান থেকে দুই গেলাম, সেখান থেকে
8 পেয়ে গেলাম, কত হচ্ছে মাইনাস 6 হচ্ছে, তাহলে দুটো কি সমান হচ্ছে? দুটো সমান হচ্ছে না। দেখো তারপরে ঠিক আছে, এই দুটো করবো আগে, এটা কিন্তু নট ইকুয়াল টু, দুটো সমান হবে না, দুটো আলাদা আলাদা পার্টে করলে ভালো হয়। আগে এটা করে নেবো, মাইনাস টু আর মাইনাস সিক্স করলে কত হচ্ছে? মাইনাস টু মাইনাস সিক্স করলে মাইনাস এইট হচ্ছে, এই মাইনাস এইটের সঙ্গে আবার মাইনাস টু করতে হবে। দেখো মাইনাস এইটের সঙ্গে যদি আবার মাইনাস এইট করতে পারি, প্লাস টু করতে পারি, কত আসবে অ্যান্সার? জিরো এসে গেল অ্যান্সার। তাহলে এই প্রথম পার্টটার অ্যান্সার আসছে জিরো। ঠিক আছে, কীভাবে করা হলো একবার দেখে নাও, মাইনাস টু আর প্লাস সিক্স যদি বিয়োগ করছি, মাইনাস টু আর মাইনাস সিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, অ্যান্সার আসছে মাইনাস এইট। এবার মাইনাস এইটের সঙ্গে যদি আবার প্লাস এইট করতে হয়, মাইনাস এইটের সঙ্গে প্লাস এইট করলাম, অ্যান্সার এসে গেলে জিরো। আর ওদিকটা কী আছে, সেকেন্ড পার্টটা কী আছে, মাইনাস টু আর প্লাস টু করতে হবে প্রথমে। মাইনাস এইট এদিকে গেল মাইনাস এইট, আর প্লাস টু মানে এদিকে গেলাম, কত এসছে অ্যান্সার? মাইনাস ছয়। তার সঙ্গে আবার মাইনাস আট করতে হবে। দেখো মাইনাস ছয়ের সঙ্গে যদি মাইনাস আট করি, কোথায় যাবো? মাইনাস ছয়ের সঙ্গে মাইনাস পাঁচ করছি, কোথায় হচ্ছে? মাইনাস বারো হচ্ছে। ঠিক আছে, ছয় আর ছয় করলে বারো হচ্ছে, এটা ছয় হবে, এটা পাঁচ নয় ছয় হবে, ছয় ছয় করলে বারো হচ্ছে। সেখান থেকে আবার আমরা বলতে পারি, একটা হচ্ছে বারো, ওটা হচ্ছে আলাদা, দুটো দুটো আলাদা আলাদা অ্যান্সার বেরোলো। এরপরে চলে আসবো দেখো, এইভাবেই সমস্ত অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।